আজকের টপিক হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউন থেকে আমরা যে যে জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করবো, বেসিক্যালি আমরা আজকে আলোচনা করবো পার্সোনাল প্রোনাউন নিয়ে এবং পার্সোনাল প্রোনাউনের যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে ওই ক্লাসিফিকেশনগুলো নিয়ে। তো আমরা সবাই জানি প্রোনাউন পড়তে গেলে আমাদের যে কয়েকটা টার্ম জানতে হয় সবাই একটু আমরা মনে করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল প্রোনাউন কি বা প্রোনাউন কিভাবে কাজ করে, তাই তো? তো আমরা সবাই জানি কিন্তু যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে এবং নাউনের মতোই কাজ করে। আমরা সবাই একটু মনে করি যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে নাউনের মতোই কাজ করে তাকে আমরা বলছি কি প্রোনাউন। তাহলে এটা হচ্ছে কি, ইট ইউজ ইনস্টিড অফ নাউন অ্যান্ড ওয়ার্ডস অ্যাজ আ নাউন। ওকে, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোনাউন এন্টিসিডেন্ট। একটা টার্ম সবাই জানো, প্রোনাউন এন্টিসিডেন্ট। এখন প্রোনাউন এন্টিসিডেন্ট বলতে আসলে আমরা কি বুঝি, যারা যারা দেখছি, আচ্ছা সে হোসেন সে বলছে যে আমার পরিচয় দিন, সে হচ্ছে পাবনা থেকে বলছেন। তো আমি হচ্ছি তানভীর অনিক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ছি এবং নভিস এডুকেশন ইংলিশ ইনস্ট্রাক্টর। তো এই হচ্ছে আমার মোটামুটি পরিচয়, আর মনে হয় কিছু জানার নাই। ওকে, তো শুধু পাবনা থেকে আমরা ক্লাস দেখছেন শিহাব হুসাইন। ওকে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ওকে, তো আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে আগাই। তো একটা হচ্ছে আমরা বললাম প্রোনাউন কাকে বলে, এরপরে যে টার্মটা আমাদের দরকার হচ্ছে সেটা হচ্ছে কি প্রোনাউন এন্টিসিডেন্ট। প্রোনাউন এন্টিসিডেন্ট সিম্পল একটা ব্যাপার, আমরা যখন প্রোনাউন ব্যবহার করি আমরা কি বলছি যে কোনো একটা নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহৃত হয়। এখন এই যে নাউন যেটা বা যার পরিবর্তে প্রোনাউনটা ব্যবহৃত হচ্ছে ওই নাউনটাকে কিন্তু আমরা বলতেছি কি ওই প্রোনাউনের এন্টিসিডেন্ট। আমরা আবার একটু মনে করার চেষ্টা করি, ফার্স্টে বলতেছি কি আমরা যে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয়। এখন যেই নাউনের পরিবর্তে প্রোনাউনটা ব্যবহৃত হচ্ছে ওই নাউনটাকে আমরা বলছি কি প্রোনাউন এন্টিসিডেন্ট। ওকে, আমরা যদি একটা এক্সাম্পল লিখি, বাচ্চার এক্সাম্পল, লাইক আমি বললাম যে হি হ্যাজ আ কার। ওকে, ফুল স্টপ। দেন লিখলাম আমি ইট gives him milk. আচ্ছা দেখেন, এখানে দেখতে পাচ্ছি আমরা he has a cow, it gives him milk. এখন দেখো তার একটা কি আছে, গরু আছে, তাই তো? এখন তার একটা গরু আছে, এটা তাকে দুধ দেয়। এখন এই যে ইটটা, এটা হচ্ছে একটা প্রোনাউন, মানে ইটটা আসলে কোন নাউনের পরিবর্তে বসেছে। এখানে আরেকটা যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি প্রোনাউন আছে আর এই একটা নাউন আছে। এখন কে দুধ দেয়, হি তো আর দুধ দিতে পারে না, একটা কাউই দুধ দিচ্ছে। সো এই জন্য আমরা এখানে কাউটা হচ্ছে আমাদের ইটের এন্টিসিডেন্ট। সো যারা যারা প্রোনাউন এন্টিসিডেন্ট বুঝেন না বা এখন অবশ্যই বুঝতে পারছেন কিনা একটু আমাদের সাথে শেয়ার করেন বা কমেন্টে জানিয়ে দেন। শান্ত বলছে ভাই আমি কি ক্লাস করতে পারি, ভাই অবশ্যই আপনি ক্লাস করতে পারেন। আচ্ছা শেয়ার বলছে ভাই আপনার বাড়ি কোথায়, ভাই আসলে আমার বাড়ি কোথায় এটা এখন মনে হয় না খুব একটা ইম্পর্টেন্ট, তার চেয়ে আমার ক্লাসটা করা মেবি বেশি ইম্পর্টেন্ট। সো আমরা একটু ক্লাসে মনোযোগ দিলে মেবি বেটার হয়। ওকে, সো যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের অডিয়েন্স বিল্ড আপ করতে হেল্প করুন। ওকে, তো আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, তো আমরা প্রোনাউন পড়তে গেলে প্রথমে আমাদের পার্সোনাল প্রোনাউনের যে চার্টটা আছে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, একটু মনে রাখতে হবে। আমরা বেসিক্যালি আজকে এইটুকু নিয়েই কথা বলবো, আমরা দেখতে পাচ্ছি কিনা সবাই ঠিকভাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবো। তো পার্সোনাল প্রোনাউনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। আমরা বলতে পারি একটাকে সাবজেক্টিভ প্রোনাউন, একটা রয়েছে অবজেক্টিভ প্রোনাউন, মোস্ট ইম্পর্ট্যান্ট পজিটিভ। পজিটিভের মধ্যে আমরা দুটো পার্ট করি, একটাকে বলি পজিটিভ অ্যাডজেক্টিভ, একটাকে বলি পজিটিভ প্রোনাউন, আর লাস্ট ওয়ান আমরা বলি রিফ্লেক্সিভ। ওকে, তো প্রোনাউনকে আমরা এই পার্সোনাল প্রোনাউনকে বেসিক্যালি এই ভাগগুলোতে আমরা ভাগ করতে পারি। এখন আমরা নাম্বার পার্সন অনুযায়ী কিন্তু কি ডিফারেন্ট টাইপস অফ প্রোনাউন রয়েছে। লাইক আমরা যদি ফার্স্ট পার্সন চিন্তা করি, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি আমরা দেখতে পাচ্ছি আই, এটার অবজেক্ট কি হবে মি। ওকে, তাহলে সাবজেক্ট হিসেবে যখন আমরা কাজ করবো বা যখন আমরা কিছু ইউজ করবো তখন আমরা বলবো আই, এটা অবজেক্ট হিসেবে যখন ইউজ হবে তখন মি, যখন এটার অবজেক্ট অ্যাজেক্টিভ হবে তখন এটা হচ্ছে মাই।
পজিটিভ প্রোনাউন যখন হবে তখন হচ্ছে মাই, এবং রিফ্লেক্সিভ যখন হবে তখন মাই সেলফ। তো দেখেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কয়েকটা টাইপ, যেমন আমরা যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের কয়েকটা রূপ দেখতে পাচ্ছি, সাবজেক্ট হিসেবে যখন আমরা দিচ্ছি তখন আই দিচ্ছি, অবজেক্ট হিসেবে মি দিচ্ছি, পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে মাই দিচ্ছি, পজিটিভ প্রোনাউন হিসেবে মাই দিচ্ছি, এবং রিফ্লেক্সিভ হিসেবে মাই সেলফ দিচ্ছি। সো এইভাবে কিন্তু আলাদা আলাদা ফর্ম আমরা ব্যবহার করতে পারি। তো ভাইয়া একটু ভালো করে লিখুন, দেখো ভাইয়া একটু ভালো করে লিখতেছে, বোঝা যাচ্ছে আমি তো স্ক্রিনে দেখতে পাচ্ছি। ওকে কারো যদি দেখতে অসুবিধা হয় অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিন। ওকে তো এরপরে আমরা যদি এখন ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার কি আছে, উই ওয়েলকাম কি হবে, আস, এখানে কি হবে আওয়ার, আওয়ার্স, এই জায়গাটাকে একটু মনে রাখবেন আওয়ারসেলভস। একটু যদি আপনি খেয়াল করে দেখেন যখন আমরা রিফ্লেক্সিভ করতে যাবো এটা যদি সিঙ্গুলার হয় আমরা লিখবো সেলফ, প্লুরাল হলে সেলফ। অনেকে কিন্তু স্পেলিংটা মিস্টেক করে, এবং আমরা যখন অ্যান্সার করতে চাই হয়তো একই রকম একটা আওয়ার সেলফ অপশন রয়েছে আর আওয়ার সেলফ রয়েছে। তো একটু যদি কনসার্ন থাকে যে আসলে কখন কোন হবে তাহলে ইজিলি আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। ওকে তো এরকম ভাবে আমরা সেকেন্ড পার্সন কি হতে পারে, ইউ, এখানে ইউ তোমার, তার মানে ইউর, তোমাদের, ইউরস, আর হচ্ছে ইউর সেলফ অথবা সেলফ। তো এভাবে আমরা থার্ড পার্সন করতে পারি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার ব্যক্তি বাচক। তো আমি একটু রিলেটিভ কোন নাম্বার দেখি, আমরা যখন রিলেটিভ কোন কয়েকটা মনে রাখলে বাস ব্যক্তি বাচক এর ক্ষেত্রে সাবজেক্টিভ হু, অবজেক্টিভ হুম, পজিটিভ অ্যাডজেক্টিভ সবাই মনে রাখবে হুজ। তাহলে রিলেটিভ কোন নাম্বার যখন পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হবে সেক্ষেত্রে আমরা মনে রাখবো সেটা কি হবে হুজ। যদি আমরা বস্তু লিখি উইচ, এরপরে অবশ্যই একটা কি
নাউন বসাতে হবে, যা কি করবে অ্যাডজেক্টিভটা যে নামটাকে মডিফাই করবে। খেয়াল করেন যখন কোনো অ্যাডজেক্টিভ থাকবে তারপর অবশ্যই কি আসবে, একটা নাউন আসবে। আর অ্যাডজেক্টিভের পরে যদি নাউন না আসে বা অ্যাডজেক্টিভ যদি কোনো নাউনকে মডিফাই না করতে পারে সেটা কিন্তু কোনো অ্যাডজেক্টিভ ব্যবহারই করা যাবে না। সো এটা মাথায় রাখতে হবে যখন এই পজিটিভ অ্যাডজেক্টিভগুলো আসবে এগুলো অবশ্যই আমাদের কী করতে হবে, একটা নাম দিতে হবে। এই অ্যাডজেক্টিভগুলো কী করবে, এই নামে মালিকানা বোঝাবে। তো একটু খেয়াল করি যখন অ্যাডজেক্টিভ হবে বা যখন পজিটিভ অ্যাডজেক্টিভ থাকবে এরপরে অবশ্যই আমাদেরকে নাউন ব্যবহার করতে হবে। নাউনের বা অন্যভাবে মনে রাখতে পারি নামের আগে যদি কোনো প্রোনাউন বসে নাউনকে মডিফাই করে সেটা অবশ্যই কী হবে, পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। আমি আবারও বলছি নামের আগে যদি কোনো প্রোনাউন বসে নাউনকে মডিফাই করে সেটা অবশ্যই পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। এখন আসি আমরা পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে। দেখেন প্রোনাউন মানে কি, নাউনটা থাকবে না, নাউনের পরিবর্তন হবে। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন আমরা একটা ফুল এক্সপ্রেশন পাই। পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস একটা নাউন থাকলে আমরা একটা ফুল এক্সপ্রেশন পাই। এবং আমি চাচ্ছি না এই নাউনটাকে ব্যবহার করতে, এই নাউনটাকে আমি অমিট করতে চাচ্ছি। আমরা এরকম লিখলাম যে মাই পেন, ওকে। এখন দেখো যখন দেখো মাই পেন, এখানে নাউনটা আমাদের উল্লেখ করা রয়েছে, সামহাও আমি চাচ্ছি কি যে এই নাউনটা কোনোভাবে অমিট করতে, নাউনটাকে আমি বারবার প্রোনাউন্স করতে চাচ্ছি না। এই পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস এই নাউন এই একত্রে এই দুইটার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি পজিটিভ প্রোনাউন। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি এটাকে আমরা বলছি কি পজিটিভ প্রোনাউন। সিম্পল ভাবে তাহলে আমাদের যদি অপশন থাকে এরকম যে গ্যাপ দেওয়া রয়েছে তাহলে কি হচ্ছে, এখানে হয় পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে অথবা এইটার পরিবর্তে আমরা সরাসরি পজিটিভ প্রোনাউন ব্যবহার করতে পারি। তার মানে এখানে সাবজেক্ট প্লাস ফাইনাল ভার্ব মানে হচ্ছে একটা ক্লজ।
হচ্ছে এই যে যখন আলাদা আলাদা ক্লজ থাকবে যদি এটা কমপ্লেক্স সেন্টেন্স হয় তো এই ক্লজটাকে যুক্ত করবে একটা ক্লজ মার্কার আর ক্লজ মার্কার যেই ক্লজটাকে যুক্ত করে এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ এখন ব্যাপার হচ্ছে আমরা হু কখন ব্যবহার করব হু কখন ব্যবহার করব তো যখন রিলেটিভ প্রোনাউন হয় দ্যাট মিন্স কি এইখানে যে নামটা থাকে এই নামটাকে আমরা কি করি পরের ক্লজের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে যখন আমরা নিতে চাই সেখানে আমাদের এখানে হু বা হুম ব্যবহার করতে হয় তো তোমার জন্য একটু ইজি একটা শর্টকাট আমি বলে দিই এখান দিয়ে তোমরা জাস্ট কাম করে করে হু হুম ব্যবহার করতে হবে মনে রাখবে যেহেতু দুইটা ক্লজ দুইটা ক্লজে দুইটা সাবজেক্ট থাকবে দুইটা ভার্ব থাকবে তাহলে দেখো আমি লিখলাম সাবজেক্ট প্লাস ফাইন ইনফার্ব প্লাস গ্যাপ প্লাস ফাইন ইনফার্ব আর কেউ লিখলাম সাবজেক্ট প্লাস ফাইন ইনফার্ব প্লাস ড্যাশ প্লাস সাবজেক্ট প্লাস ফাইন ইনফার্ব খেয়াল করো দুইটা ক্লজের মধ্যে বা দুইটা যে স্ট্রাকচার লিখলাম একটা বেসিক ডিফারেন্স আছে এখানে কি সাবজেক্টটা দেওয়া নাই কিন্তু এখানে কি ডাবল সাবজেক্ট দেওয়া রয়েছে তাই না তো সিম্পলি মনে রাখবে হু যখন হবে এটা হচ্ছে সাবজেক্ট এটাকে সাবজেক্টের জায়গায় বলবে যখন আমার সাবজেক্ট দরকার হবে আমি হু দিবে এবং হুমটা আমরা কোথায় দিব অবজেক্টের জায়গায় দিব এখন বলো আমরা একটা মনে রাখবো শুধু সাবজেক্ট লাগবে কিনা তো এইখানে দেখো নাম্বার ওয়ান সাবজেক্ট নাম্বার ওয়ান ভার্ব নাম্বার টু ভার্ব কিন্তু নাম্বার টু সাবজেক্ট নাই তাহলে বলো এরিয়াতে কি আমি সাবজেক্ট নিব নাকি আমি ভার্ব নিব বা আমি অবজেক্ট নিব অবশ্যই আমার কিন্তু একটা সাবজেক্ট নিতে হবে আর আমি যদি সাবজেক্ট নিতে যাই সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে হবে হু আন্ডার আর পরের স্ট্রাকচার দেখো এক নম্বর সাবজেক্ট এক নম্বর ভার্ব দুই নম্বর সাবজেক্ট দুই নম্বর ভার্ব সবই ঠিকঠাক আছে তাহলে আমাকে আরো একটা সাবজেক্ট লাগবে লাগবে কারণ তখন কিন্তু সাবজেক্ট একটা বেশি হয়ে যাচ্ছে এবং এর জন্য কোনো ভার্ব নেই তো তখন আমি কি করবো অবজেক্ট দিব বা হোম দিব সেরকম ইজি একটা হবে হোম মনে রাখার জন্য তাই যথেষ্ট ভালোভাবেই লিখছি অনেক ফ্রেশ করে লেখা হচ্ছে এবং লেখাগুলো অনেক ক্লোজ কাছে থেকে বড়ই দেখা যাচ্ছে সো আসলে আপনি একটু হয়তো মোবাইল আপনার সমস্যা হতে পারে তো আমরা হুমের ব্যাপারটা দেখলাম ওকে তো এখন আমরা এই হুমের সাথে আর একটু বলে দিই হুমের সাথে হুয়েভার হুয়েভার একটা ডিফারেন্স রয়েছে মনে রাখবে এখানে একটা অবজেক্ট থাকে হু বা হুম যাই যাবে এখানে এখানে একটা অবজেক্ট থাকলে ইনসিডেন্ট থাকে মানে এই ইনসিডেন্টটা যদি নির্দিষ্ট কেউ হয় খেয়াল করি এই ইনসিডেন্টটা যদি নির্দিষ্ট কেউ হয় সেক্ষেত্রে আমরা কি করব হু বা হুম ব্যবহার করব কিন্তু এই ইনসিডেন্টটা যদি নির্দিষ্ট না হয় সেক্ষেত্রে হু হুমের জায়গাটা সেম ভাবে আগে হু আর হুম ব্যবহার করব দেন এটার সাথে আমরা এভার যুক্ত করব দ্যাট মিন্স হুয়েভার আর হুমেভার ব্যবহার করব সবাই আশা করে বুঝতে পেরেছি যখন হু বা হুম হবে কখন যখন ইনসিডেন্ট নির্দিষ্ট থাকবে সেটাই যদি ইনসিডেন্ট অনির্দিষ্ট থাকে তখন কি হুয়েভার আর হুমেভার হবে সবাই আশা করি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি ওকে তো আমরা আর কয়েকটা টপিক নিয়ে আজকে আলোচনা করব সাবজেক্টিভ প্রোনাউন অ্যান্ড অবজেক্টিভ প্রোনাউন খেয়াল
তাহলে আমরা শিখলাম কোন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউন, কোন সেন্টেন্সে বা ক্লজে বা ভার্বের অবজেক্ট হিসেবে অবজেক্টিভ প্রোনাউন এবং প্রিপজিশনের অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করছি অবজেক্টিভ প্রোনাউন। তাহলে এই রুলসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি দেখি কখনো কোনো প্রিপজিশনের অবজেক্ট থাকে সেক্ষেত্রে ওই প্রিপজিশনের অবজেক্ট হিসেবে আমরা সব সময়ের জন্য কী করবো অবজেক্টিভ প্রোনাউন দেব, এটা একটু মাথায় রাখবো। এবং কমন এবং আনকমন শব্দগুলো প্রিপজিশনই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, একটু আসি এরপরে আরেকটা কমন প্রবলেম বা কমন রুলস যেটা নিয়ে আমরা খুবই সমস্যা হয়ে থাকে আছি। দেখো, যখন মেইন ভার্ব হিসেবে বি ভার্ব থাকবে, বি ভার্বের অবজেক্ট হিসেবে বি ভার্বের অবজেক্ট হিসেবে কি হবে সাবজেক্টিভ প্রোনাউন হবে। আমি যেখানে লিখলাম ইট ইজ ড্যাশ যদি দেখো গ্যাপে ঠিক পরে জিরাম রয়েছে,
জেনার মানে কি ভার্ব প্লাস আইএনজি তাহলে দেখো যদি দেখো কোনো এর পরে জেরান রয়েছে তাহলে কি করতে হবে অবশ্যই এখানে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে তাহলে জেরানের আগে জেরানকে মডিফাই করতে হবে ব্যবহার করতে পারি পজিটিভ অ্যাডজেক্টিভ আচ্ছা আমরা বললাম যে আমরা তার পর অর্থ পছন্দ করি তাহলে এভাবে বলতে পারি উই আমাদের যেটা করতে হবে এই ক্লাসে আমরা যতটুকু শিখলাম ততটুকু অবশ্যই খুব ভালোভাবে দেখবেন এবং